सही में क्या सिचुएशन है वहाँ पे? वहाँ पे क्या सिचुएशन था? वहाँ हम लोग को कोई दिक्कत नहीं हुआ है। दिक्कत नहीं हुआ? हम लोग क्या क्या दिखा, क्या है कल क्या हुआ था? क्या हुआ? कल हम लोग वो चीज दिखा नहीं, हम लोग तो पार्किंग में था। पार्किंग में था? हाँ। अभी आने के लिए कोई दिक्कत नहीं? नहीं कोई दिक्कत नहीं, कोई दिक्कत नहीं। खाली गाड़ी? हाँ खाली गाड़ी। खाली गाड़ी के रिटर्न आ रहे हैं क्या? नहीं नहीं, हम लोग हम मिर्ची लेके गया था, कच्चा मिर्ची लेके गया था, कल खाली गया था, रात में कल नहीं बाहर निकला, अभी निकला सुबह। আপনার কুটুম কে? চন্দ্রশেখর কুমার যাদব। হ্যাঁ, বার্ষিক সভায় কথা হয়েছে, সব কিছু এখন পরিস্থিতি শান্ত আছে, স্কুল মাদার সব খুলছে এবং পরিবেশ অনেক শান্ত আছে আল্লাহ দিলে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে জনগণ উর্ধে কিছুই না, ঠিক আছে? জনগণ যেটা চাবে সেটাই সবাই মেনে নেওয়া উচিত, আর এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। কারণ জনগণ যেখানে যাকে চাবে সেটা যদি প্রাধান্য না দেওয়া হয় তো দেশের পরিস্থিতি এরকম আবারও হতে পারে। এই জন্য উচিত সবাইকে যে জনগণ যেটা চায় সেটা রায় মেনে নেওয়া। কি চাইছেন মানে এই যে কালকে যে পরিস্থিতি তৈরি হয়েছে, একদম একটা জরুরি পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয়েছে, এবং এখন কি চাইছেন আপনারা এবং বাড়িতে ফিরছেন কেমন, উৎকণ্ঠায় রয়েছেন? আলহামদুলিল্লাহ ভালো। কারণ একটা জিনিস ছিল, সবার মুখে একটা পেরেশানি ছিল যে অনেকদিন ধরে সরকার আছে, তার কিছুটা জুলুম আছে, ঠিক আছে, এটা থেকে পতন হয়েছে। এখন সবাই আলহামদুলিল্লাহ ভালো, নতুন যে আসবে আমরা আশা করবো সে একটা ভালো কিছু করবে এবং ভালো আমাদের একটা দেশটাকে ভালো পথে নিয়ে যাবে। দেখুন, কালকে রাতে আমরা আর বেড ঠের হই নাই, কালকে দুপুর দুটার পর থেকে আর বাসা থেকে বের হই নাই, এবং আমরা রাত্রির তিনটার সময় বড়ের উদ্দেশ্যে রওনা দিয়েছি, এবং আসার সময় দেখলাম কিছু কিছু জায়গায় ধ্বংসস্তূপের ইয়ে, কিন্তু কোনো লোকজন আমরা পাই নাই। গাড়ি আমি নিজে আমার পার্সোনাল গাড়ি নিয়ে এসেছি। এই অবস্থায় দেশ থেকে এদেশে কি করতে এসেছেন? আমার ছেলে শিলিগুড়ি আপনার পড়াশোনা করে হিমালয় ইন্টারন্যাশনাল রেসিডেন্সিয়াল স্কুলে, তো আমি ওর সাথে দেখা করার জন্যই যাব, এবং ওর একটু শারীরিক প্রবলেম, ওর আগে থেকেই পলিপাসের প্রবলেম প্রবলেম আছে নাকে, তো এটার জন্য ওকে ডাক্তার দেখাতে হবে, স্বাস্থ্যতে কষ্ট হচ্ছে। আসলে দেখুন, পরিস্থিতি এটা আমার বলা কর কিছু নাই, ঠিক আছে, আপনারা বিভিন্ন মিডিয়ার দেখছেন বা সংবাদে দেখছেন, আর আমি আসলে বাসা থেকেই আমরা বের হই নাই।